আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে পরিচিত হব। প্রথমে জানতে চাইব আপনার নাম। আমার নাম শানাস পারভিন। শানাস পারভিন। আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? দিনাজপুর থেকে এসেছি। দিনাজপুর থেকে এসেছেন। আচ্ছা জানতে চাইব যে এই টিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছিলেন? আমার মূলত সমস্যা জ্বর ছিল, সারা শরীরে ব্যথা। ব্যথা ছিল। জি। আচ্ছা জ্বরের সাথে ব্যথা ছিল। মানে কি শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল? জয়েন্টে ব্যথা ছিল, মাংসগুলোও ব্যথা করত। আচ্ছা আপনার এই সমস্যাটা আপনি কতদিন যাবত ভুগছিলেন? 15 মাস ধরে ভুগতেছিলেন। গত 15 মাস ধরে আপনি এই সমস্যাটা ভুগেছেন। এই সমস্যাটার কারণে কি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছেন? না, হয়েছে। আচ্ছা ট্রিটমেন্ট ডাক্তার দেখেছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কোনো উপকার পাইনি। ভালো কোনো ফল পাননি? না। আচ্ছা জানতে চাইব যে ডিপিআরসি হসপিটাল আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর সবিউল্লাহ প্রধানের আন্ডারে ভর্তি ছিলাম। আচ্ছা আজকে কতদিন যাবত আপনি ভর্তি আছেন? আজকে 11 দিন। আচ্ছা এই 11 দিন আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা এখন আপনার শরীরের কি অবস্থা? এখন বর্তমান অবস্থা ভালো। আগের থেকে অনেক ভালো অবস্থা আছে। আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে যে ধরনের ব্যথাগুলো ছিল সেটা কি এখন আর আছে? না। ওই ব্যথাগুলো এখন আপনি অনুভব করছেন না? আচ্ছা এখানে আমরা ওনার হাজবেন্ডকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে পরিচিত হই। স্যার আপনার নামটা একটু বলুন। স্যার নাম জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদুল ইসলাম জাহিদ। স্যার আপনার ওয়াইফ উনি বলছেন যে ওনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল এবং গত 15 মাস যাবত উনি এই সমস্যাটা উনি ভুগছিলেন। তো আপনি নিজেও ওনাকে দেখেছেন, তো এখন চিকিৎসার পরবর্তী অবস্থা আপনি ওনাকে এখন কি অবস্থায় দেখছেন? হ্যাঁ অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কিভাবে জানতে পেরেছিলেন? ফেসবুকের মাধ্যমে সবার প্রথম জানতে পারেন। আচ্ছা প্রথম জানতে পারার পরে আপনারা হচ্ছে ডিসিশন নিয়েছেন যে এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করবেন। তো স্যারের সাথে দেখা করার পরে স্যার কি বলেছিলেন আপনাদেরকে? স্যার বলছিলেন যে এখানে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে। আচ্ছা থেরাপি, নিয়মিত থেরাপি দিতে হবে, নিয়মিত চিকিৎসা করতে হবে। আচ্ছা তো সেই অনুযায়ী আপনারা ভর্তি হয়ে যান এবং পরবর্তী অবস্থা এখন আমরাই দেখতে পাচ্ছি যে উনি সম্পূর্ণ সুস্থ, উনি নিজেই বলছেন যে উনি আগের মতো সব কাজ আগের মতো উনি করতে পারছেন। স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা ম্যানেজমেন্টে যারা ছিল, ওনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা কি উনি টাইম টু টাইম পেয়েছেন? সবকিছু উনি টাইম টু টাইম পেয়েছেন। ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই আপনাদের কাছে কেমন লেগেছে পরিবেশটা? স্যার আরেকটা জিনিস হচ্ছে যে যেমন গত 15 মাস যাবত আপনি আপনার বিভিন্ন জয়েন্টের ব্যথা আপনি ভুগেছেন, আপনি বিভিন্ন ডক্টরও দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও নিয়েছেন, কিন্তু যে ধরনের কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল আপনি সেটা পাননি। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছে আমাদের দেশে বা দেশের বাইরে, তারা ছড়িয়ে আছে। অনেকে হচ্ছে তারা জানতে পারে না যে কার কাছে গেলে তাদের ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে, তারা সেটা বুঝতে পারে না। অনেকে দেখা যায় বিভিন্ন ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব টাকা পয়সা শেষ হয়ে যায় কিন্তু তারা কখনো ভালো হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা হিসেবে কিছু বলবেন? জি, আমরা চাচ্ছি যে বলতেছি যে আমরা এখানে আসে অনেক উপকৃত হয়েছি, বিভিন্ন ডাক্তার দেখে অনেক ক্ষতিগ্রস্ত। এখন যারা এই ধরনের রোগী আছে তারা যেন আসে ডিপিআরসি হাসপাতালে চিকিৎসা। জি, কারণ আপনারা নিজেরা এখানে এসে ভালো হয়েছেন, উপকার পেয়েছেন। আপনারা বিশ্বাস করেন তারা আসলে তারা অন্তত উপকার পাবেন, উপকার পাবেন। আচ্ছা সব শেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা যে সেবা পেয়েছেন এই সেবার মান কি? আপনারা 100-তে কত নাম্বার দিবেন? 100-100 দিবেন। আচ্ছা আপনাদেরকে বিডি টুরিজমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।